দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে জামানত বাজেয়াপ্ত হয়েছে 188 জন প্রার্থীর, যাদের মধ্যে আছেন দুজন সংসদ সদস্য। তালিকায় নেই কোনো আওয়ামী লীগ প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, প্রার্থীর অভিজ্ঞতা ও জনসমর্থন না থাকায় জামানত হারানোর সংখ্যা বেড়েছে। নাম্বার ওয়ান চা পাতা, কনলস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা, নাম্বার ওয়ান এর জয় সবসময়। রাজশাহী বিভাগের 8 জেলায় 38টি আসনে এবছর জাতীয় নির্বাচনে অংশ নেন 255 প্রার্থী, তবে 74% হারিয়েছেন জামানত। এর মধ্যে রয়েছেন বগুড়া 3 আসনের 2 বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির নুরুল ইসলাম ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবু। জামানত হারানোর এই তালিকায় যেমনি আছেন জাতীয় পার্টি, জাসদ ও বিএনএমের প্রার্থীরা, তেমনি আছেন স্বতন্ত্ররাও। সবচেয়ে বেশি এই লজ্জায় পড়েছেন বগুড়ার প্রার্থীরা। এখানে 58 জনের মধ্যে 45 জনই জামানত হারান, আর সবচেয়ে কম জয়পুরহাটে। এখানে 15 প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয় 11 জনের। ভোটটাকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য যেগুলো কৌশলগুলো দরকার, সেই কৌশলগুলো আমি আসলে খুবই উইক, আমি জানতামও না। আমি আর্থিক এবং জনশক্তির হিসাবে যথেষ্ট ঘাটতি ছিল এবং একটা অসম নির্বাচন যুদ্ধে লিপ্ত ছিলাম। বহু নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরেছি, ভোটের উপস্থিতি দেখে আমার মনে হয়েছে সব মিলে 8-10% ভোটার উপস্থিত ছিল। বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বের দুর্বলতা, সাংগঠনিক ক্ষমতা না থাকা সহ নানা কারণে জামানত হারানোর এই সংখ্যা বেড়েছে। এই নেতৃত্ব দুর্বল হলে পরে কোনোদিনই জনসম্পৃক্ততা তৈরি হয় না, ফলে জনসম্পৃক্ততার যে পরিমাণ দরকার ছিল সেটা কিন্তু তাদের নাই। জনগণের মনের মধ্যে প্রবেশ করবার যে ক্ষমতা সেটা কিন্তু তাদের নাই, ফলে জনসমর্থন তাদের পিছনে দেয়নি। রাজশাহী বিভাগে জামানত হারানো 188 জনের মধ্যে বেশিরভাগই প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন। তবে জামানত হারানোর এই তালিকায় নেই নৌকার কোনো প্রার্থী। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।